চলুন আজকে একবার দেখে নেওয়া যাক 2021 সালে আমরা কি কি রোমান্টিক বা সামাজিক বই পড়লাম, এরকম সেরা পাঁচটা বই। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটোকে আলাদা আলাদা দুটো ক্যাটাগরি কেন আমি পড়লাম না? সত্যি কথা বলতে আমি করতে পারলাম না। তখন এখনকার লেখক বা লেখিকারা এই দুটোকে কতটা পার্থক্য করেন সেটা সম্বন্ধে আমার যথেষ্ট দ্বিধা আছে। তার কারণ রোমান্স সমাজের উপর দাঁড়ায় গল্পটা, সেরকমই সামাজিক গল্পের মধ্যেও রোমান্স পাঞ্চ হয়ে যায়। আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে কিভাবে সেটা হলো। তো এরকম সেরা পাঁচটা বই নিয়ে আজকে আমি এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমার রেটিং অনুযায়ী আমি 5 থেকে 1-এর দিকে যাব, অর্থাৎ প্রথমে 5 নম্বর দেখাবো, এই করতে করতে সবার শেষে 1 নম্বর দেখাবো। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা একটা দুর্ধর্ষ রোমান্স, এবং এই বইয়ে একটা সম্পর্ক দেখানো হয়েছে বা একটা বিয়ে দেখানো হয়েছে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ এটা বোঝা খুব ডিফিকাল্ট। বলা যেতে পারে লাভও অ্যারেঞ্জ বা অ্যারেঞ্জ লাভ, এরকম একটা কিছু। কেন বলছি সেটা আপনারা বইটা পড়লে বুঝবেন, এবং এর সাথে সাথে একটা সত্যকে অনুধাবন করে চলেছে এই গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ একটা রহস্য বা একটা কাইন্ড অফ সাসপেন্স, রহস্য বলা ঠিক নয়, তার সঙ্গে রোমান্স, তার সঙ্গে লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এই এতগুলো লেয়ারকে এক জায়গায় করে এই বইটা লেখা হয়েছে। অনুভবে তুমি, অর্পিতা সরকারের লেখা, এই বইটা আমার লিস্টে 5 নম্বরে জায়গা করে নিয়েছে। এরপরের বইটা এমন একটা বই যেটা ইতিহাস ভিত্তিক একটা প্রেমের গল্প, এবং ইতিহাস মানে কিন্তু এই বইগুলো পড়তে পড়তে এই ধরনের বিদগ্ধ লেখকরা আমাকে বুঝিয়েছেন যে ইতিহাস মানে আসলে মানুষের কথা, ইতিহাস মানে কিন্তু রাজা রানী নয়, তখনকার মানুষ কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, এইগুলো বোঝা হচ্ছে ইতিহাসের প্রায়োরিটি। লেখক মাদ্রী কিশোর দাশগুপ্ত, তার অনেক বই আমি পড়েছি, সব বইকে এই লিস্টে রাখা সম্ভব নয়, তিনি কিন্তু এই কাজটা অত্যন্ত নিপুণ এবং সুচারুভাবে করে থাকেন। তার লেখা বন্দর সুন্দরী, তমালিকা বা তাম্রলিপ্ত বন্দরের উপর দাঁড় করিয়ে এস্তাদিও এবং মৎস্যভান্ডার যে প্রেমের আখ্যান তিনি বলেছেন, সেটা এক কথায় অসাধারণ। সেই সময়ের সমাজ ব্যবস্থাটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে সমর্থ হয়েছে এই বই। এই বই আমার লিস্টে 4র্থ স্থানে জায়গা করে নিয়েছে। এরপরের বইটা সামাজিক বই তো বটেই, তার সঙ্গে প্রেম রয়েছে, জিনিয়ার সঙ্গে তার হাজব্যান্ডের বা এককালের বয়ফ্রেন্ডের প্রেম, তারপরে সেই প্রেমে ভাঙন আসা, তারপর আবার সেই প্রেমে মিলন আসা, এত কিছু রয়েছে। কিন্তু তারপরেও এই বই আমার কাছে অনেকটা ফিকশনাল, ইউ ক্যান উইন, মানে শিব খেরাল লেখা যে ইউ ক্যান উইন, খানিকটা সেই ধাতের ফিকশন, ওটা নন ফিকশন, এটা ফিকশন কিন্তু খানিকটা ওই ধাতের, অর্থাৎ মোটিভেশনাল বই বলেও আমার মনে হয়। এবং এই বইটা একটা উদ্যোগপতির কথা বলে, এবং বাঙালি যে ব্যবসা করতে পারে না এটার এগেনস্টে গিয়ে, এগেনস্ট দ্য মোশন গিয়ে একটা গল্পকে দাঁড় করিয়েছেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। দাশগুপ্ত ট্রাভেলস এই সুদীর্ঘ উপন্যাস আমার এই লিস্টে 3র্য স্থানে জায়গা করে নিয়েছে। দারুণ বই, নিজেকে মোটিভেট করতে চান, নতুন কিছু করতে চান, যেমন চলছে তেমন চলতে দিতে চান না, তাহলে অবশ্যই এ বই আপনার বই। এরপরের বইটা আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখনই বলেছিলাম আমি এর জনরাটা ফিগার আউট করেছি, এটা রোমান্টিক সায়েন্স ফিকশন, সেই জন্যই রোমান্সের এই ভিডিওতে এই বই জায়গা করে নিয়েছে। যদি এর মধ্যে প্রচুর থ্রিলার এলিমেন্ট রয়েছে, নানা ধরনের বিষয়, ফিজিক্স, তারপরে নানা ধরনের থিওরি, বিগ ব্যাং থিওরি, জু হাইপোথিসিস, এরকম নানা ধরনের বিষয় এই বইতে রয়েছে, স্টিফেন হকিংসের থিওরি, অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি, থিওরি অফ রিলেটিভিটি, এত কিছু দিয়ে, এবং ফিজিক্সের সঙ্গে প্রেম, মানে সায়ক আমান বলে এটা সম্ভব। ভাষান বাড়ি আমার লিস্টে 2র্য স্থানে জায়গা করে নিয়েছে, আমার পড়া অন্যতম সেরা রোমান্স। তারপর ফিজিক্স আর রোমান্সকে এক জায়গায় নিয়ে আসা যায়, ভাষান বাড়ি তার যত আমাকে দেখিয়ে দিয়েছে। শেষ বই আপনারা গেস করতে পারছেন, কেউ কেউ গেস করবেন, তাহলে ভিডিওটা পজ করে একবার গেস করুন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ইন্দুবালা ভাতের হোটেল। এই ইন্দুবালা ভাতের হোটেলের কথা ভেবেই আমি বলছিলাম যে সামাজিক প্লটে বই লিখলে তার সঙ্গে অনেক সময় লেখকরা রোমান্সকে পাঞ্চ করেন। ইন্দুবালার যে ব্যাগেজ, তার বাংলাদেশে ফিরে ফেলে আসা যে ব্যাগেজ, সেগুলো তার সঙ্গে মনিরুলের জীবন সম্পৃক্ত করে যে রোমান্স, সেটা কিন্তু এই বইয়ের একটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিষয়। ওটাকে যদি বাদ দিই,
শুধু ইন্দুবালার রান্নার হোটেল ওই ব্যাপারটা নিয়ে যদি চলি গল্পটা কিন্তু সেভাবে দাঁড়াবে না। আর এই ধরনের বই কার্যত আমাকে বাধ্য করে সামাজিক আর রোমান্সকে একই ক্যাটাগরিতে এনে একটা ভিডিও বানাতে। দুটো আলাদা আলাদা কেন ভিডিও বানালাম না এটা সম্ভবত আমি ব্যাখ্যা করতে পারলাম। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবেন, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।